মুখ নকওয়াকে কি কি অর্ডার দি থাকা তুমি এবুর আমি সাই জনে ভার্চুয়াল মিটিং টু অ্যাটেন্ড কইছো তাক হাই এভরিওয়ান সিট্রাসিস কিচেন আর এটা ব্লগ লৈ সকলকে স্বাগতম জনাইছো ভাবিছ সগে কোত যাই জনি আকো আজি মই কোতু না যাও আজি আসলে এখন মিটিং আছে তার কারণে মই উলাই মেলি আছো আসলে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়ায় আমার অসমক এজনমান ইউটিউবারৰ হতি এখন মিটিং করব বিচাৰিছে টপিকটো কি ভালকে মিটিংত গলেহে আমি গম পাম আর সেইকাৰণে রেডি হয়ে আছো যি সকল গুৱাহাটীৰ হয় তেওঁলোকে ডাইরেক্ট মিটিং এটেন্ড কৰিছেগে কিন্তু আমি চাৰিজন ইউটিউবার আছো যোন গুৱাহাটী বাহিৰত থাকো তেওঁলোকে ভার্চুয়াল মিটিং কৰিম আমি তাৰ কাৰণে রেডি হৈ আছো হয়তো রেডি হৈ থাকিবলৈ কৈছিলে সেইকাৰণে রেডি হৈ আছো 10 মিনিট রেডি হৈছো 10 মিনিটত কি হ'ব ভয় লাগিছে অকণমান কাৰণ এনেকুৱা কোনো মিটিং আগতে এটেন্ড কৰি পোৱা নাই তাকো অনাৰেবল সিএম ছাৰৰ হতি মিটিং আছে ভয় লাগিছে উইশ মি লাক যাতে ভালে কুশলে সকলো হৈ যায় আৰু সেয়াই এখেতে মোৰ এয়া টেকনিক্যাল এসিস্টেন্টে কাম করে আছে এফালে এখেতে মেইন আৰু এইবোৰ কাম তেখেতেই করে কারণ মই নাজানো ইমান আইডিয়া নাই মই এইবোৰ ক্ষেত্রত আৰু আজি মই নিছো এইযোৰ চাদৰ মেখেলা একদম সিম্পল হয় কেনেকুৱা লাগিছে জনাব আৰু মিটিংখন স্টার্ট হবই চাগে 3টাৰ পৰা লগ পাই আছো অকণমান দেৰি পাছত আৰু এইবোৰ কাম কৰি থাকিলে ভাবিছো ডাইলটো তেল মাৰি দিওঁ কাৰণ মিষ্টেকেও খানা খোৱা নাইতো আৰু এইফালে মাছৰ কণী বইল কৰি থৈছিলোঁ সেইবোৰ সব ফ্লপ আজি এইবোৰ একো নহ'ব ভাত দাইল আমলেটে হ'ব কাৰণ প্ৰথমতে 3টা কৈছিলে তাৰপাছত ফোন কৰি ক'লে কি 8টাত হ'ব সেইকাৰণে মই লৰালৈ এইখিনি কৰিবলগীয়া হ'ল দাইলখিনি তেল মাৰি দিওঁ মিষ্টেকে এতিয়া খুৱাই দিব তেতিয়া গৰম দিনতে থাৰ্মেল পিন্ধে ন থাৰ্মেলটো হয় নে চাওঁ দেখাই দিয়া কেনেকৈ পিন্ধি যা সৰু হৈ গ'ল কাৰণে দেখুৱাই দিয়া চাওঁ ডুব পাবা চাওঁ কেনেকুৱা থাৰ্মেল পিন্ধিছা তুমি এনেকৈ পিন্ধে নেকি গৰমত তাকো হা এনেকৈ পিন্ধে নেকি থাৰ্মেল হা মই এয়া বাইদেৱে ভিডিঅ' কনফাৰেন্সৰ আগত খানা বনাই আছে এয়া চিত্ৰাছিক্স কিচেন কণ্টিনিউ হৈ আছে মানে এতিয়াও টাইম কেইটা হল 5:30 5:30 ভাত খাইছে আসলে কি হল ন আপনি মিটিং কো পুটুকে স্টার্ট হব বলি কই দিলে কিন্তু অকমান দেরিকে স্টার্ট হল 4টা বজে স্টার্ট হল এখানে মু খাবো একো ন হল এখানে এটা কই দিও আজি মিটিং কো ভালেই লাগিলে সারে মেইনলি আমার ইউটিউবার্স খিনি লগত সিনাকি হবলে কৰিছিলে আৰু সকলে এটো অৰগানাইজ কৰিছে তেওঁলোকলৈ ধন্যবাদ থাকিল সিএম স্যারক লগ পোৱা এটা সুযোগ দিলে যি সকলে গুৱাহাটীত গৈ লগ পাইছে তেওঁলোকটো বহুত লাকি বুলিয়ে কম আমি নোৱাৰাখিনি হোৱাৰ কাৰণে তেওঁলোকে ভিচি ভিডিঅ' কনফাৰেন্সৰ ব্যৱস্থাটো কৰি দিলে বহুত বহুত ধন্যবাদ থাকিলে আপোনালোকলে আৰু আমাৰ সিকুৱে ইনভাইট কৰা নতুন মেহমান কালি বিস্কুট দি মাতিলে এতিয়া আমাৰ গ্ৰেজত মোৰ গ্ৰেজ কব্জা কৰি ল'লে গাড়ী গ্ৰেজত এতিয়া এয়া এইটো খাবলৈ পোৱা নাই নি এইকেইটাই তোমাক আনিব লাগে অ'কে অ'কে পকাতহে খোজকাঢ়ে আমাৰ ল'ৰাই হয়নে হয়নে গৰম অলপ কেইটামান গোটা জিৰা দিছোঁ জিৰাকেইটা ফুটাৰ পাছত লং ইলাচি দালচেনি দিছোঁ আৰু এটা পিঁয়াজ মিহি মিহি কাটি দিছোঁ দিলোঁ গোটেইখিনি খুন্দিটো তেলো দি দিছোঁ সৰু চামুচে এচামুচমানৰ সমান হ'ব আদা নহৰু এইখিনি ভাজি লওঁ সৰু চামুচে এচামুচ হালধি দিছোঁ সৰু চামুচে এচামুচ জিৰা গুড়ি দিছোঁ এচামুচ ধনিয়া গুড়ি এতিয়া গেছটো একেবাৰে কমাই মচলাখিনি অকণমান ভাজি লৈছোঁ আধা মিনিটৰ কাৰণে এতিয়া বিলাহী দিছোঁ মিডিয়াম চাইজৰ এটা বিলাহী দিছোঁ ৱানুসৰি নিমখ আৰু আধা চামুচ চেনি দিছোঁ কাৰণ এই গ্ৰেভিখন অকণমান মিঠা টেষ্টৰ হয় খাবলৈ ভাল লাগে তেতিয়া অকণমান পানী ছটিয়াই দিছোঁ যিহেতু মই বহুত কম তেল দিছোঁ মচলাখিনি জ্বলি যাব নহ'লে এতিয়া বিলাহীখিনি ভালদৰে ভাজি ল'ম একেবাৰে তেল নিগৰালৈকে কাৰণ আমি ইয়াত গাখীৰ দিম বিলাহীখিনি ভালদৰে নেভাজিলে গাখীৰখিনি ফাটি থাকিব ইয়াৰ বিলাহীখিনি একেবাৰে ভালদৰে ভাজ খালে মই ইয়াত অকণমান পানী দিছোঁ যাতে মিক্সাৰখিনি অকণমান ঠাণ্ডা হৈ যায় এইটো নিদিলেও হ'ব
এতিয়া গাখীৰ দিছোঁ গ্ৰেভি যিমান বনায় সিমান গাখীৰ দিব পাৰে আৰু ইয়া গৰু গাখীৰ হয় এতিয়া গেছটো কমতে থৈ এখিনি উতলিব দিম আৰু মই ইয়া লগতে পনীৰখিনিও দি দিলোঁ যেতিয়া উতলি আহিলে আৰু গেছটো কম কৰি ঢাকি দিছোঁ যেতিয়ালৈকে গ্ৰেভিখন ডাঠ হৈ নাহে এয়া আমাৰ গ্ৰেভিখন ডাঠ হৈ আহিলে আৰু মই ওপৰৰ পৰা অকণমান কচুৰি মেথি দি দিছোঁ কচুৰি মেথি সলনি যদি ধনিয়াও দিয়া হয় তেতিয়াও বহুত ধুনীয়া হয় বা একো নিদিলেও টেষ্টটো ভাল হয় আৰু গ্ৰেভিখন নিজৰ টেষ্ট অনুসৰি ডাঠ পাতল কৰিব পাৰে এইখিনি হৈ গ'ল হাই এভৰিওৱান আজি বৃহস্পতিবাৰ হয় আৰু ৰাতি এতিয়া 9:10 হৈছে কালিৰ পৰা মই একোৱে শ্বুট কৰিবলৈ সময় পোৱা নাই ইমানেই বিজি হৈ আছোঁ নহয় আৰু সেইকাৰণে কাৰো ৰিপ্লাইও দিব পৰা নাই বেয়া নাপাব তাৰ কাৰণে আৰু মই তিনিদিনৰ পাছত আজি এটা ভিডিঅ' দিছোঁ কেকৰ ৰেচিপিৰে দিছোঁ চাবগৈ খুব ধুনীয়া হৈছিলে কেকৰ ৰেচিপিটো আৰু সেয়াই আৰু বহুতে সুধি আছিলে কেকৰ অৰ্ডাৰ লয় নলয় আচলতে ভাবিছোঁ এটা দুটাকৈ অৰ্ডাৰ লোৱা ষ্টাৰ্ট কৰোঁ নেকি কাৰণ আগতে কেতিয়াও লোৱা নাই কেও বুলি সকলোৱে সুধি থাকে বা আপুনি এটা কেক বনাই দিয়কচোন যিসকল ডিব্ৰুগড়ৰ হয় ঠিক আছে বাৰু মই ট্ৰাই কৰিম যদি দৰকাৰ হয় মোক কণ্টেক্ট কৰিব পাৰে তাৰ কাৰণে আৰু কি কৰিম এতিয়াতো ভাতেই বনাবগৈ লাগিব যিহেতু ৰাতিয়েই হ'ল ইমান বিজি থাকিবলগীয়া হৈছে নহয় আচলতে লাইফ বুলি নহয় জীৱন বুলিলে এটা চেলেঞ্জ হয় মোৰ কাৰণেতো বহুত চেলেঞ্জিং হয় সকলোৰে কাৰণে চেলেঞ্জিঙে হয় আচলতে এই চেলেঞ্জবোৰক পাৰ কৰাটোৱে জীৱন হয় আৰু এই চেলেঞ্জবোৰ থাকিলেহে মানুহ ব'ৰ নহয় মই যিমান বুজিছোঁ কাৰণ এতিয়া ৰাতি পুৱাইহে আৰু ৰাতি হয়ে শুব হয়ে ৰাতি শুওঁহে ৰাতি পুৱাই মানে টাইমবোৰ উৰি উৰি গৈছে মানে মোৰ ইমানেই বিজি থাকিবলগীয়া হৈছে তুমি নেলাগে নেখাই নেখাই দিয়া নেখাই নেখাই দিয়া 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 ফ্ৰিজৰ পৰা মনে মনে কাজু বৰফি দিয়ে নিছে দিয়া 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 অকণমান দি দিয়া অকণমান দি দিয়া অ দিব 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 অকণমান দি দিয়া আধা ফাল দি দিয়া কেলে ভাঙি পেলালা কেলে তাক দুটা লাগে দেখিছে দুটা কাজু বৰফি খালে এই পেটটো কি হ'ব মাটিত থৈছে কেনে পেলু হৈছে ন মাটিত থৈ থোৱা বস্তুবোৰ খালে পেলু হয় এতিয়া আকৌ কাকে খাইছে কিবা ক'বা নেকি নিজৰ পুত্ৰৰ বিষয়ে মোৰ এমেজনৰ পৰা বহুতখিনি বস্তু আহিলে তাকে দেখুৱাম বোলো আপোনালোকক কাৰণ তিনিদিন যিহেতু ব্লগ দিয়া নাই এই তিনিদিনত এটা এটাকৈ গোটেই বস্তুবোৰ জমা হৈ গ'লহি আৰু কি জানি দুই এটা বস্তুহে আছে সেয়াই চাঙিবলৈ বাপ ৰে সেইখন কি হয় মোক নোকোৱাকে কি কি অৰ্ডাৰ দি থাকা তুমি এইবোৰ অ আচ্ছা ষ্টেণ্ড মই যে এবাৰ যে বিচাৰি গৈছিলোঁ ডিব্ৰুগড়ত নাপালোঁ মিচিকে খেলা বস্তু বুলি ভাবিছে চাবলৈ ফালিছিলো কি হয় এইটো এটা পিলো হয় ফুলিব নি এতিয়া অ এইটো ভেগম পেকটো কাটিলে ফুলিব ফাৰৰ নেকি মেটেৰিয়েলটো চাওক বাহ কুকুৰৰ গাত থকা নম্বৰ নিচিনা লাগিছে ভাল লাগিছে ন এইটো আৰু এইটো দামটো 600 হ'ব আছিলে হ'ব পাৰে মই ডেছক্ৰিপশ্যন বক্সত দি দিম চেক কৰিলে পাব আৰু ধুনীয়াকৈ ফুলি গ'ল থৈ দিয়ক বৰ থৈ দিয়া এইবাৰ গোটেই পইচাবোৰ তোমাৰ একাউণ্টৰ পৰা ডিডাক্ট হৈছে টেনশ্যন নাই মোৰ সেইকাৰণে আৰু এখন শ্বপিং বোৰ্ড নেকি তেনেকৈ গম পাইছোঁ লগাই দিলো মই বা বেলেগ লগালা দেখোন এইখন শ্বপিং বোৰ্ড হয় মোৰ আগৰ শ্বপিং বোৰ্ডখন অকণমান বেয়া হৈ গৈছিলে সেইকাৰণে এইখন ল'লো নতুনকে আৰু নেক্সটটো হৈছে ষ্টিভিয়া এইটো নেচাৰেল চুইটনাৰ হয় যিবোৰ আমি মানে
স্যুইটনার বলি কলা দে স্যুইটনার বলি কলু নাই রবা এটা নহয় নাই নাই নহয় টিটা আইরু টিটা হয় আর যেকি আর্টিফিশিয়াল স্যুইটনার থাকে না হেটনি ইউজ কইলে আমার কিডনি কারণে বা হেলথ কারণে বহুত দেয়া এ কারণে ওয়েট কন্ট্রোল কৰিছে এটু ইউজ কইব পারে এটু নেচারাল হয় এটু পাট হিসাবে পায় খালি পাট রকম গন্ধটা থাকে মই হে কারণে ভাল লাগা ইউজ কইব যেহেতু লিকুইড টু লৈছো ন এটু এনেকে আহিছে বটলত আর লগতে ড্রপার আছে ইয়া 500 টোপাল মান দি দিলে হয়ে যাব হবলা কারণ মা আগে ইউজ করা নাই মই কমেন্টস কইছো 500 টোপাল দিলে হব বলি এটু টিটা আর টিটা সারা বল নয় বুঝু ভাই টিটা হলে ন ও এটু আইছে কি বুঝি জানি সাউ মিছি হুম হ্যাঁ এবু কি বাহ ভাল লাগিছে দিনা লাগিছে না কালারটো কালারটো গুইয়া দুনিয়া লাগিছে ইনে ভাল লাগে এনে কত সময় বস্তু রুমৰ ভিতৰত থাকিলে ৰুমটো ব্রাইট আপ কৰি দিয়ে जीखि बेकिंग भल पाए लग पाए तो पार्फिम पेपर है बेकिंग पेपर निचना है खाली तक भल है तो এটো গুটে ৰাজস্থানী ষ্টাইল আছে আৰু জি হকলে সাংগাটিক মাছালেদার জি হকলে আমাৰ মছলাদার খাই ভাল পাইলে এটো অৰ্ডাৰ দিব পাৰে কিন্তু অসমীয়াতে আছালি এটো নহয় মই কমে কিটানিছে টেষ্ট এটা পাইছো কিটানি মই কৰিও আছে আৰু আসলে বলে বেয়া নহয় ভাল নহয় জি হকলে মছলা খাই ভাল পায় অৰ্ডাৰ দিব পাৰে মিছি কি বেক কৰিবা তুমি কেক মিছি কেক বেক কৰিব তুমি জি এটো খাবানি এটো খাবানি খাবানি এটো নেখোৱা আজি আমার বয়েল চিকেন বনাও মানে বেলেগ মোপা টিচিংস লই লই একদম পুরা এরিয়া মু স্টুডেন্ট হয়ে এজনি বয়েল চিকেন ইয়া ভিতর ইয়াক বনাই আছো মই মিছি কো চিকেন কেতে বনাবা 10টা বাজিলে এবার লাগিছ না বয়েল চিকেনে সবার কে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস আছে জালুক কোয়াড নু কই নিমক আদা নহৰু পেস্ট এই চামচ খন জুখাই দুই চামচ সরু চামচ হয় দুই চামচ আদা নহৰু পেস্ট এতিয়া ইয়াত জলকীয়াডাল ভাঙি দিব লাগিব এটো মই উতলতে দি দিম এটা গুটিখিনি ভালদৰে মিক্স কৰি লৈছো একোৱে নালাগে ইয়াত আপোনালোকে আলু দিব পাৰে বিলাহী দিব পাৰে কিন্তু আমি এই ধৰণে জলা কৰি খাই ভাল পাওঁ সেইকাৰণে বিলাহী বা খৰিচা নিদিওঁ আমি আৰু আলু নিদিওঁ কাৰণ আমি জুল কম্পনীকে খাই ভাল পাওঁ হৈ গ'ল হাতে দি মোহাৰিব লাগে কিন্তু মই হাতকেইখন দি মোহাৰিলে নহয় ৰাতি হ'ব নোৱাৰোঁ আৰু তুমি মোহাৰিবা নি মানে বইল বনালে তুমি থাকিব নোৱাৰা ন হয় নাই শুকানে ভাজি তেল থাকে না উলাই গুছি আহে কোয়াদনু কই দিব জলকিয়াটো তা পিয়াজ কাটি দিছো পিয়াজ এরে মুহাই দিব এতিয়া গ্যাসটো কমাই এরে ভাজি লও অকমান শুকানে এটা টেস্ট সবচেয়ে বেশি ভাল লাগে কারণ মশলাখিনি মই মাংস ভিতরকে পাই যায় গিয়ে তেতিয়া এইখিনি মই 5 মিনিট মান কারণে এই ধরনের ভাজি ললু আর মাংস পা লাহে লাহে পানি উলাবলে আরম্ভ কৰিছো এয়া গ্যাসটো একেবারে কম করে ঢাকি ঢাকি সিজাই লম অকমান দেরি কারণে এয়া সব মাংস পা তেল বিরিবলে আরম্ভ করেছে আর এটা ইয়ার অকমান অকমান পানি দি সিজাই লম যাতে পেঁয়াজখিনি আর বাকি মশলাখিনি ধুনিয়াকে সিজে প্রথমতে বেশিকে পানি নিয়ে দিব আমার লড়াই দিব আর মশলা মানে মই নহরু আদাখিনির কথা কইছো বেলেগ মশলা দিয়ে দিয়াই নাই একো দি দিম এনেকে মই তিনি চারিবার করে লম এয়া সব মাংসখিনি তেল উপঙি আহিছে কারণ আমি আগতে ভাজি লওয়া আছে যে আর এইটো দিছো মেইন ইনগ্রিডিয়েন্ট এটা হৈছে ফ্লেভারিং এজেন্ট মান ধনিয়া এইটো দিলে ইয়াৰ টেস্টটো বহুত বেছি চেঞ্জ হৈ যায় মই দুটামান পাত এতিয়াই ভাঙি দিছোঁ আৰু বাকীখিনি যেতিয়া হোৱা আগে আগে দিম এই ধৰণে ভাঙি আগতে ভাঙি দিলে টেষ্টটো আৰু ভাল লাগে আৰু ইয়াত মেজেঙাও দিব পাৰে কিন্তু মেজেঙা মোৰ ওচৰত নাই বৰ্তমান লৰাই দিছোঁ আৰু বইল চিকেন বা বইল কিবা বনালে নহয় পানীটো একেবাৰতে দিব নালাগে অলপ অলপকৈ দিব লাগে তেতিয়া টেষ্টটো বেছি ধুনীয়া হয় সেইখিনি চাওক মাংস পাত তেল ওলাই আহিলে আৰু মাংসখিনি আধা সিজা হৈ গ'ল এতিয়া ইয়াত পানী দি দিম ফাইনেল পানী দিছোঁ একেচাতে বেছি পানী দি দিয়া দৰকাৰ হ'লে পাছত অকণমান এড কৰি দিমগৈ কি দিছোঁ অকণমান সিজক এতিয়া এই ধৰণে সিজাই লম আৰু ৰেডি হৈ যাব আমাৰ চিকেন
মাংসখিনি হবই হল আর এফালে মিসিপর মাংস কোন হয়ে গেল একদম সিম্পল কে রাখ বানাই দিও ঠিকন মশলা দিলে না খাই বেশিকে খাই দন তেতিয়া লে লক পাইছ মন দে পাছ আর মই রিভিউ রবল আছেই ন কেনে কয় হইছে আর এফালে শুনিছো মু ব্লগে চলি আছে আমার ঘর দুটা ভিউয়ার আছে মো নিজের দুটা ভিউয়ার আছে এটা চাই থাকে রিপিট মারি মারি ব্লগ চাই থাকে কারণ তাহার দুইটা ওলাইছে মো ব্লগত ব্লগ পাই আছে মিসিক ভাত খাই পেলাই এ আমার চিকেন রেডি হয়ে গেল আর সব তেলবু উপরে উঠি আহিছে এই ধরনের মাংসর তেল উলাইলে ন খাবলে বিরাট ধুনিয়া হয় আর লাস্টত মই অকমান মান ধনিয়াও এড করে দিছো হয়ে গেল আর গ্যাস অফ করিলো 10 মিনিটের কারণে স্ট্যান্ডিং টাইম দিম তেতিয়া বেশি টেস্টি হয় বস্তু খাবলে কেনেকুৱা হৈছে মজা আলদি মই আৰু টেষ্টটো বেলেগ হৈছে ভাল লাগিছে খাই হয় নি ওৰা নিজৰ টেষ্ট খাই দেখি পামুন লাগিছে